আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে স্যার আমাকে বলেছেন যার এক মিনিটের মধ্যে রিফ্লেকশন দেবার জন্য, তো রিফ্লেকশন এখানে অনেক শোনা হলো আমাদের, আমাকে চক্রান্ত করে সবার শেষে ফেলা হলো যাতে আমি কথা বলতে না পারি। এবং সুন্দর সুন্দর ম্যাডামরা যে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেখানে আমার মতো ছোট লোকের ছবি এই ভিডিওতে দেখা যাবে বলে আমি মনে করতেছি না। তো স্যার আমি ছোট্ট একটু বলতে চাই, আমি ১৯ সালে আমাদের সবাই স্যারকে পায়োনিয়ার অনেক অনেক উপাধিতে ভূষিত করলেন, আমি ওইগুলো বলতে চাই না। আমি বলতে চাই ম্যাজিক ম্যান আমাদের খুরশিদুজ্জামান স্যারের মাধ্যমে আমি জানতে পারি, পরে আমি চেষ্টা করি আমার স্কুলে। এবং আজকে একটা সত্য কথা ফাঁস করতে হয় যে হ্যাঁ, পুলিশ লাইনে যে এইটার ওয়ার্কশপ হয়েছিল এইটার পরিচালক আসলে আমি ছিলাম, আমি নিজেই ভালো জানতাম না, এই জন্য স্যাররা যে ভালো বুঝে নাই সেটা এখানে পাওয়া গেছে আর কি। তবে আমি অসংখ্য আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই কোচি কাছার শিক্ষার্থীদের, আমার যতটুকু ঘাটতি ছিল আজকে কিন্তু ওদের কাছ থেকে আমি শিখতে পেরেছি। আর আমার যে ঘাটতি ছিল স্যারদের কমেন্টে সেটা বোঝা গেছে যে পুলিশ লাইনে পুরাটা শিখতে পারেন নাই ওনারা আর। হ্যাঁ, তবে আমি এরপরে স্যার ভালো শিখাইতে পারবো, এর জন্যে আমি কৃতজ্ঞ থাকবো আজকে যারা আমাদের এই শিক্ষার্থীরা আমাদের শিখাইলেন, আমার যতটুকু ঘাটতি ছিল আমি শিখে ফেলেছি। এবং আমি স্যার এরপরে আমার স্কুলে যখন এই কোভিডের কারণে আমরা পিছিয়ে গেলাম, এরপরে আমি ৮ থেকে ১০ ছাত্রকে আমার বাসায় ডেকে আমার বাসায় তাদেরকে আমি বোর্ড সরবরাহ করে তাদেরকে খেলার সুযোগ দিই। এবং আমি আজকে খুব আনন্দের সাথে জানাচ্ছি আমার ওই ১০টি বাচ্চা ১০ এবার টেস্ট পরীক্ষা দিয়েছে স্কুলে এবং তাদের খাতা আমি এক্সামিন করেছি, তারা অন্যান্য সকল বাচ্চাদের সাথে ইংরেজিতে বেশি নম্বর পেয়েছে তাদের এই খেলতে গিয়ে। এই রিফ্লেকশনটা আমার আমি বললাম, তো সুতরাং এই খেলাটা আমাদের বাচ্চাদের হয়তো এগিয়ে নিয়ে যাবে এবং আমরাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যদি খুরশিদুজ্জামান স্যার আমাদের সঙ্গে থাকেন। না, এখানে প্রিন্সিপাল লাগেনি, তো স্যারকে ম্যাজিক ম্যান বললাম। হ্যাঁ, নেপাল টিমটা আমার স্কুলে গিয়েছিলেন, ওরা আমার স্কুল পরিদর্শন করে আমার সঙ্গে কথা হয়েছেন ওরা। এবং না, আমার একটু ঘাটতি ছিলই স্যার, যতই মেকআপ করার চেষ্টা করে স্যারদের কথায় ওটা পরিষ্কার হয়ে গেছে, এটা ঢাকার কোনো বুদ্ধি নাই স্যার। এখন তো স্যারকে ম্যাজিক ম্যান বললাম এই কারণে, এখন বোধ হয় যে আমাদের কোন স্যার যেন দাবি করছিল যে একটু আনন্দ হবে, আমি স্যারকে ম্যাজিক ম্যান বলছি এই কারণেই। দেখবেন আমরা যখন ছোটো ছিলাম কুমিল্লা আশ্চর্য চন্দন ফলের টনিক বিক্রি করতো এবং হ্যাঁ, ওরা কিন্তু ওই অনেকগুলো ওষুধের নাম একখানে বলতো যে আমার হেকিম ১০১ প্রকার গাছগাছালি দিয়ে তৈরি করেছেন কুমিল্লা চন্দন ফলের টনিক, চাপারহাটেও বিক্রি করতো আর রংপুরে লালবাগে বিক্রি করতো। ওরা ওই বোতল হাতে নিয়ে বলতো যে এর মধ্যে আছে হত্তকি বহেরা আঙ্গুর ফল কিসমি লোহার বাদা হান্ডার ওয়ান হরিণের কুস্তুরি সাগরের ফেনা যদুষ্টি মধু তালমাখনা তালতিসি কোনো গাছের লতা কোনো গাছের পাতা কোনো গাছের ছাল। এইভাবে এই কুমিল্লা চন্দন ফলের টনিক ওই হকারের বক্তব্য ছিল যে এই ওষুধ খেলে পৃথিবীর সকল রোগী ভালো। তা আমি এটা বললাম এই কারণে যে আমাদের খুরশিদুজ্জামান স্যার যদি আমাদের সাথে থাকে সব ঝামেলাই দূর হবে ইনশা আল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ।